সকলকে স্বাগত জানাচ্ছি টিটিএন লাইভে। দর্শক, আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করি বাজারের কিরূপ পরিস্থিতি বিরাজ করছে, সেই হিসেবে আজকে আমরা দেখাবো কক্সবাজার শহরে যে বাহাত্তরা বাজার, বাহাত্তরা বাজারে গরুর মাংসের দাম কেমন চলছে এবং এই মাংসগুলো আসলে কি এখানকার বৈধ উপায়ে আসছে কিনা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। বলে রাখি, কক্সবাজার শহরের এই বাজারগুলোতে ভোক্তা অধিদপ্তর থেকে কবে নাগাদ অভিযান পরিচালনা করেছিল সেই বিষয়টা ভুলে গিয়েছে ভোক্তারা, এবং বড় ছোট আকারের কোনো প্রকার অভিযান করেছে বলে মনে হচ্ছে না এবং চোখে পড়ার মতো কোনো অভিযানেই পরিচালনা করেনি ভোক্তা অধিদপ্তর। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের যে বাহাত্তরা বাজার, বাহাত্তরা বাজারে আমরা যে গরুর মাংস বিক্রি হচ্ছে তা আজকের বাজারে গরুর মাংসের দাম 750 টাকা। তবে পৌরসভা কর্তৃক নির্ধারিত যে গরুর মাংসের দাম, সেই গরুর মাংস বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে 700 টাকা করে, কিন্তু বাহাত্তরা বাজারে আমরা এসে কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি গরুর মাংসের দাম 700 টাকা, এবং গরুর মাংসের যে পৌরসভা কর্তৃক সিল রয়েছে সেই সিলও আমরা কোনো প্রকার সিল আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু কথা বলি, তাদের সাথে একটু জানার চেষ্টা করি, এখানকার যে বিক্রেতা চাষিদের একটু জানার চেষ্টা করি এই মাংসগুলোর দাম কত করে। আসলে যে বিক্রেতা রয়েছে তার সাথে একটু সংযুক্ত হই, কত দামে বিক্রি করছেন মাংস? 750 টাকা। অন্যান্য বাজারে তো এই মাংস 700 টাকা করে বিক্রি করে। এটা এটা আমরা আমরা বলতে পারবো, আমরা যেটা বল বিক্রি করতে সেটা আমরা বলতে পারবো। আর এই মাংসগুলোতে পৌরসভা করতে কোনো সিল রয়েছে কিনা সেটা পৌরসভায় জানে, আমাদের তো এখানে তো চেকিনে আসতেছে না, ওরা যদি আসতো তাহলে জানতো। আমরা দেখতে পাচ্ছি আপনাদের কোনো মাংসতে কোনো প্রকার পৌরসভা কর্তৃক সিল নেই, এই মাংসগুলো আসলে কি বৈধ উপায়ে আসছে সেটা তো পৌরসভায় জানবে, সেটা আমরা জানবো। আমরা তো বৈধ আছি, আমরা তো বৈধ আছি, আমরা তো অবৈধ। আমরা আমাদের কাছে খবর আছে এই মাংসগুলো গর্জনীয় জঙ্গল থেকে জবাই করে এনে এখানে, এটা নাকি এখন জানতে পেরেছি একটু বন্ধ করে দিছে, এটা পৌরসভায় নাকি বন্ধ করে দিচ্ছে। এই এরা প্রতি সপ্তাহে সপ্তাহে মিটিংয়ে নাকি ডাক দেয় আমাদের। আপনাদের এখানে আসি গরুর মাংস কত করে বিক্রি করছে? 750 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, যে অন্যান্য বাজারের তুলনায় 50 টাকা বেশি। আমরা বড় বাজারেও গেছি, বড় বাজারে সেখানে বড় বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা করে, তবে এখানে তার দাম অনেকটা বেশি। আমরা এখানে আরও একজন বিক্রেতা রয়েছে, তাদের সাথেও আমরা একটু যোগাযোগ জানতে চাই কত করে তারা আসলে মাংস বিক্রি করছে। আরও কয়েকজন বিক্রেতার সাথে যদি আমরা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি এই গরুর মাংসে একটি সিল থাকে যা পৌরসভা কর্তৃক দেওয়া হয়ে থাকে, কক্সবাজার পৌরসভা কর্তৃক যে সিল দেওয়া হয়েছে এখানে কোনো মাংস বিক্রেতার কাছে সেই সিল আমরা দেখতে পাচ্ছি না। তবে মাংসের দাম আমরা যতটুকু জানতে পেরেছি সেই মাংসের আজকে বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে। একজন ক্রেতা এখানে রয়েছে, আমরা আপনার সাথে একটু কথা বলি, কত করে আসলে গরুর মাংস ক্রয় করছে? 750। দামটা আসলে সকলের নাগালের মধ্যে নাকি বেশি নাকি কম? নাগালের একটু বাইরে বলতে গেলে, কি করবো আর খেতে তো হচ্ছে। আগে থেকে তো ওইরকমই। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিল একজন বিক্রেতার সাথে, দুঃখিত ক্রেতার সাথে, আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার যে বিক্রেতা রয়েছে তার সাথে যদি একটু কথা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ক্রেতা এবং বিক্রেতা একটু ব্যস্ত সময় পার করছে এই গরুর মাংস নিয়ে। আমরা যতটুকু জানি কক্সবাজার পৌরসভায় থেকে যে গরুগুলো জবাই করা হয় সেই গরুগুলোতে একটি সিল থাকে, সেই সিল আমরা এখানে দেখতে পাচ্ছি না কক্সবাজার শহরের বাহাত্তরা বাজারে। তবে গরুর মাংসের দামও কিন্তু কম নয়, 750 টাকা, যা অন্যান্য বাজারের চাইতে একটু 20 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি, তার কাছে একটু যাই। আজকে বাজারে গরুর মাংস আসলে কত করে বিক্রি? 750 হাড় মাংস। আচ্ছা, একটা পৌরসভা করতে একটা নির্ধারিত সিল থাকে মাংসের উপরে, সিলটা এখন মৌলবি আসে না তো এখানে, না ওই বড় বাজারে মেরে দেয়, এখানে আসে না, মৌলবি আসে না এখানে।
আমরা যতটুকু জানি এই গরুগুলো আসলে গর্জুনিয়া জঙ্গল থেকে অবৈধ না 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 এখানে না আমরা আমার দুই দোকান উপজেলা দোকান আছে এখান থেকে অর্ধেক আমরা নেই অর্ধেক কোনো অন্যরা বেঁচে ওই দোকানগুলো থেকে সিল দেওয়া এখানে পৌরসভা এখানে সিল মারে না পৌরসভা বাজার গাড়ায় মারে আর এখানে মারে না আগে ছিল মাত্র এখন সিল মারে না ধন্যবাদ আপনাকে দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করতে আসলে এই শহরের এই এই বাহাচরা বাজারে আসলে গরুর মাংসের দাম কেমন এবং গরুর মাংস আসলে এই মাংসগুলো আসলে বৈধ উপায়ে আসছে কিনা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি এখানে পৌরসভা করতে কোনো প্রকার কোনো বিক্রেতার কাছেই কোনো সিল আমরা লক্ষ্য করতে পারিনি আমরা আরেকজন বিক্রেতার কাছে যাবো তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে দাম কেমন একটু জানার চেষ্টা করবো সরাসরি আরেকজন বিক্রেতার কাছে আপনি কত করে বিক্রি করছেন আজকের বাজারে গরুর মাংস আপনারা যে গরুর মাংস বিক্রি করছেন এখানে গরুর মাংস যে পৌরসভা করতে যে নির্ধারিত সিল এই সিল নাই কেন এখানে সিল নাই সিল আসবে মানে একটু মানে বাজার কমিটির হিসাবে মানে একটু হাসিলের ব্যাপার একটু দেওয়া চলতে আছে এই জন্য আমরা যতটুকু জানি এগুলো নাকি বৈধ অবৈধ উপায় আসছে না এখানে অবৈধ মাংস আসে না এটা হলে অরিজিনাল উপজেলা বাজারে বিক্রি করে এই জন্য আমরা একটা দুইটা পাখি রেখে নিয়ে আনি কোনো প্রকার সিল মারা না যে সিল মারা না একটু জগাটা চলে আসিলের ব্যাপারে ও মাস্কার বাড়ি নিতে আছে আমরা ডেলিটা ডেলি দিতে বলছি এই জন্য আগে তো এই বাজারে গরুর মাংসের একটা পৌরসভা নির্ধারিত সিল ওই তো মাস্কার বাড়ি করছে তো এই জন্য বলে আমরা ডেলিকে ডেলি নিয়ে আনেন এগুলো বলছি এই জন্য মানে মাতামাতি হয়েছে তো এই জন্য আসে না আসবে দুই এক দিন ভিতরে আসবে ধন্যবাদ আপনাকে দর্শক দর্শক বিক্রেতারা যেমনটা বলছে আসলে তাদের বাজারে হাসিল নিয়ে এক প্রকারের ঝামেলা সেই কারণে তাদের এখানে এই সিল মারা যাচ্ছে না এবং আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার আরেকজন বিক্রেতার সাথে তার কাছে একটু যাই তাদের কাছে একটু জানার চেষ্টা করে আসলে তারা কত টাকা করে বিক্রি করছে এবং তাদের কাছে কি মাংস বিক্রির যে কোনো সিল রয়েছে পৌরসভা কর্তৃক নির্ধারিত আমরা আপনার সাথে একটু কথা বলি আসলে তাদের সাথে একটু কথা বলি কত টাকা করে বিক্রি করছেন আপনি আমরা দেখতে পাচ্ছি তার কাছে আসলে কোন আপনাদেরকে মাংসের যে পৌরসভা কর্তৃক নির্ধারিত যে সিল সেই সিলটা নিয়ে তিনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না এবং আসলে তারা নানা রকম অজুহাত তারা এখানে দেখাচ্ছে সেই আসলে এবং গরুর মাংস বিক্রি হতে 750 টাকা করে আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি শহরের এই যে বাহাত্তরা বাজার বাহাত্তরা বাজার আসলে গরুর মাংস আজকে বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা করে তবে পৌরসভা কর্তৃক যে নির্ধারিত সিল সেই সিলটা নেই তারা বলছে তারা উপজেলা বাজারও এই ধরনের সিলবিহীন মাংস বিক্রি হচ্ছে এমনও বলছে কয়েকজন বিক্রেতা তবে আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাহাত্তরা বাজারে কিরূপ পরিস্থিতি বিরাজ করছে আসলে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে যদি এই তদারকি বাড়ানো হয় তবে গরুর মাংসের দাম হয়তো নিয়ন্ত্রণে আসবে এবং প্রতিটা মাংস বিক্রেতার কাছে এই পৌরসভার কর্তৃক সিলটা থাকবে এই বলে আসলে শেষ করছি কক্সবাজার শহরের বাহাত্তরা বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ।